সালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্যাবলী দেওয়া হয় ঔষধ সংক্রান্ত নানারকম তথ্যাবলী দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন তো বন্ধুগণ বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এ বিষয়টি হল কুষ্ঠ রোগ যাকে ইংরেজিতে বলা হয় হয়সি নিয়ে আজকে আমি আলোচনা করবো তো বন্ধুগণ যারা এই সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটেনে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই কুষ্ঠ কেন হয় কি কারণে হয় কি কি লক্ষণ থাকলে বুঝবেন আপনার কুষ্ঠরোগ হয়েছে এবং কি কি হোমিও ওষুধ সেবন করলে আপনার এই সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন এই সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুগণ কুষ্ঠ রোগ হচ্ছে আমাদের চর্মের একটি সমস্যা প্রথমে আমাদের চর্মে চর্মের উপর হলুদ বর্ণের আভাযুক্ত লাল দাগ পরে ওই আক্রান্ত স্থানে অসার বোধ হয় অর্থাৎ সেই আক্রান্ত স্থানে কোনো বোধ শক্তি থাকে না চিমটি কাটলে বা কোনো কিছু দিয়ে কোনো সুচালু কোনো কিছু দিয়ে আঘাত করলে সেই স্থানে কোনো ব্যথা লাগে না বা কোনো বোকার স্পর্শকাতরতা থাকে না হাত পা মুখমণ্ডল কানে ইত্যাদি জায়গায় এই রোগটি বেশি হতে দেখা যায় রোগের স্থানের চামড়া মোটা হয়ে যায় ফুলে যায় সেই স্থানটি দেখতে বিশ্রী দেখা যায় উপদংশ বা পারদ দোষে অপরিষ্কার থাকার জন্য বা অধিক দি অধি অত্যাধিক দিন মদ্যপান করার জন্য বা ধূমপান করার জন্য তাছাড়া বংশগত কারণে বা আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করার কারণে এই সমস্যাটি আমাদের দেহে জন্ম নেয় পিতা মাতা হতে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি হয়ে থাকে বন্ধুগণ এই রোগটি একটি ছোঁয়াচে রোগ অর্থাৎ আপনার যদি এই রোগটি হয়ে থাকে তাহলে আপনি যাদের সংস্পর্শে আসবেন তাদেরও এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আপনার হওয়ার পরে যদি আপনার গামছা জামা কাপড় ইত্যাদি বা থালা বাসন ইত্যাদি কেউ যদি ব্যবহার করে তারও এই সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই যাদের কুষ্ঠ রোগ হয় তাদেরকে আলাদা একটি রুমে বা আলাদা একটি কক্ষে রাখা হয় এবং তাদেরকে তাদের খাবার দাবার পোশাক আশাক ইত্যাদি আলাদা করে দেওয়া হয় যাতে এই রোগটি অন্যদের না হয় তো বন্ধুগণ এত এতক্ষণ আমরা কুষ্ঠ রোগ বা লিপ্রোসি সম্পর্কে প্রাথমিক একটি ধারণা লাভ করতে পারলাম এখন আমরা কিছু হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করেন আশা করা যায় আপনার এই সমস্যা ভালো হয়ে যাবে আর যদি আপনার লক্ষণ অনুযায়ী না মিলে তাহলে নিকটস্থ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ এখন আমি যে ওষুধগুলোর কথা বলবো এই ওষুধগুলোর মধ্যে প্রথমেই যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো অ্যানাকার্ডিয়াম দুইশো অ্যানাকার্ডিয়াম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে এই ওষুধটি আপনার কুষ্ঠ রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আক্রান্ত স্থানের চামড়া যদি অসার হয়ে থাকে অসার বোধ হয় চামড়ার মধ্যে যদি কোনো অনুভূতি শক্তি না থাকে এবং আপনার চামড়া যদি লাল হয়ে থাকে লাল লাল ভাব দেখা যায় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাবার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে এক পোটা করে খাবার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল হাইড্রোকোটাইল মাদার হাইড্রোকোটাইল মাদার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে প্রথমে চামড়া লাল বর্ণের হয়ে থাকবে এবং দাগ যাবে আস্তে আস্তে তা ক্ষততে পরিণত হবে এই সব লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে হাইড্রোকোটাইল মাদার এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন দশ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে পাঁচ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগান এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হল অ্যালোট্রোপিস মাদার অ্যালোট্রোপিস মাদার এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে যদি আপনাদের আক্রান্ত স্থানে নীল নীল ভাব হয়ে থাকে এবং ফোসকা পরে থাকে ফোসকা পরে থাকে নীল নীলা ভাব থাকে জ্বালা পোড়া থাকে অস্থিরতা থাকে আপনার পানি পিপাসা যদি বেশি থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 10 পোটা করে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোটরারা রয়েছে পাঁচ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল মাদার এই ওষুধটি স্কুকুম চক মাদার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনার পানি পিপাসা কম থাকবে অস্থিরতা থাকবে আক্রান্ত স্থানে জ্বালাপুরা থাকবে ধরলে আপনার জ্বালা পোড়া বেশি করবে ফোস্কার মতো পড়ে যাবে গোল গোল রিং আকারে বা আপনার দাউদের মতো জিনিসটি দেখা যাবে ইত্যাদি লক্ষণ যদি আপনার থেকে থাকে এটি আপনারা বাহ্যিক ব্যবহার করতে পারেন আর খাওয়ার নিয়ম হচ্ছে বড়রা তিন দশ ফোটা করে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে পাঁচ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো। হুয়াং নান মাদার হুয়াং নান মাদার এই ওষুধটি বন্ধুক এই ওষুধটি আপনাদের খাওয়ার পাশাপাশি ব্যবহারও করতে হবে আপনাদের এই ওষুধটি খাওয়ার পাশাপাশি যদি বাহ্যিক ব্যবহার করেন আপনাদের শরীরের যে দাগগুলো রয়েছে সেগুলোও কমে যাবে এবং আপনাদের শরীরে যদি চুলকানি থাকে বা ঘা থাকে এই ঘাও আপনাদের ভালো হয়ে যাবে তো এই ওষুধটি আপনারা খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোঁটা করে বড়রা দশ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে পাঁচ ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে এই ওষুধটি খেলে আপনাদের বল শক্তি ফিরে আসবে আর ব্যবহার করার নিয়ম হচ্ছে তুলো দিয়ে আক্রান্ত স্থানে দু তিনবার ব্যবহার করতে হবে তুলো দিয়ে আক্রান্ত স্থানে মেসেজ করে দিবেন এভাবে দু তিনবার দিনে ব্যবহার করতে হবে বন্ধুগণ আশা করি আমার কুষ্ঠ রোগ বা লিপ্রসি সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন যাদের এই সমস্যা রয়েছেন আমাদের সাথে আমার সাথে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন পার্সেলের মাধ্যমে পুরো বাংলাদেশে ওষুধ সরবরাহ করা হয় আর যারা আশেপাশে রয়েছে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন তো বন্ধুগণ যাদের এই সমস্যা রয়েছে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে আপনারা শেয়ার করবেন বেশি বেশি কমেন্টে জানাবেন কি কি সমস্যা রয়েছে আপনাদের লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন তো বন্ধুগণ আজকে পর্যন্তই রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম